নমস্কার, আমি কৌশিক। গোয়াদার অ্যাকোয়াটিক প্লান্টেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ এবছরের আমার বাগান কেমন হয়েছে, কোন কোন গাছে কীরকম কী ফুল এসছে, এগুলো নিয়েই আলোচনা করব। আর পুরো বাগানটা আজ ঘুরে দেখাবো। আপনারা আমার বাগান দেখেছেন আগেও, সেটা আগের বরের গাছের মানে আগের বছরের বাগান। এবছরের বাগান শুরুতে কেমন সেটা দেখে নেওয়া অবশ্যই দরকার সবারই। আমি নিজে যেমন দেখছি আপনাদেরকেও শেয়ার করব। আর এখন কেমন, যখন ফুল পুরো ফুটে যাবে তখন বাগান কেমন, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন, একেবারে ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে কিন্তু একটু কমেন্ট করবেন, আর লাইক শেয়ার তো অবশ্যই, কারণ আপনাদের একটা শেয়ার আমার কাছে অনেকটাই দরকার। আর আপনারা এভাবেই পাশে থাকলে ভিডিও করতেও ভালো লাগে, আর আগে যেতে আপনারাই সাহায্য করেন, রেগুলারিটি আসেও আপনাদের জন্যে। তো চলুন, অনেক বকবক করে ফেললাম, তো একটু ভিডিওর দিকে এগিয়ে যাই। তো এখান থেকে আমার বাগান স্টার্ট, গেট থেকে এখান থেকে শুরুতে দেখা যায় আমাদের বাগানটা। এখানে একটা ভ্যারাইটিকে বসিয়েছি, এখনো পর্যন্ত তার ডেভেলপ হয়নি। ছায়া, উপরে আম গাছ, তো এখানেও ফুল হবে। যে ছায়াতে ফুল হয় নাকি, অবশ্যই হয়, কিন্তু এটা কিন্তু লং টাইম ফুল দেবে না। যখন ছাদে আমার শেষের দিকে মানে শীতের দিকে ফুল থাকবে, হয়তো সেই সময় এই বাগানে ফুল থাকবে না। আর এখানে হলো গ্রিন অ্যাপেল, জাস্ট পাতা দাঁড়িয়েছে এরকম পজিশন। একটা ইয়ারলিফ কোনো রকম এসছে, বড় কিছু পাতা এসছে, এটাও সেমই ইয়ারলিফের মতনই। এখানে একটা দেশি ভ্যারাইটি আছে, পাশে এখানে আখিলার সিডলিং, একটা স্ট্যানলিফ এসছে। এখানে আছে আখিলা দুটো পাশাপাশি, এটা আখিলা, আখিলার সিডলিং করা, সেখানে ফুল আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো নতুন করে আবার দুটোকে পাশাপাশি এই জন্যই রেখেছি যে আপনারা চাক্ষুষ দেখতে পারবেন যখন ফুল ফুটবে একসঙ্গে, যে দুটো কীরকম কী ফুল হচ্ছে। আর পাশে আছে ডব ব্লাড, এর ফুল দেখতে খুব সুন্দর, ফুল খুবই কম। এ বুচা জাস্ট করি এসেছে একটা, এখনও স্ট্যানলিপ আসেনি। আপনারা দেখেছেন এখানে অনেক হাইট পদ্ম গাছটা, সেটা এটাই, এখনও পর্যন্ত এর স্ট্যানলিপ আসেনি। করি চলে এসেছে যেহেতু ট্রপিক্যাল এবং খুব ভালো ভ্যারাইটি, আপনারা সবাই জানেন বুচা খুব ভালো ভ্যারাইটি। পাশে এখানে অনেক ওয়াটার লিলি ফুটেছে, এখানে দু চারটে ওয়াটার লিলি ফুটে আছে, এই যে দেখুন, খুবই সুন্দর কালার, ট্রপিক্যাল। এখানে যে কটা দেখাচ্ছি এগুলো সব ট্রপিক্যাল, এটাও ট্রপিক্যাল, এটাও ট্রপিক্যাল, এটাও ট্রপিক্যাল। মাছগুলো কি সুন্দর খেলা করছে, যার জন্যে এই মাছের জন্য এখানে মশা নেই। এখানে একটা হলুদ ম্যাক্সিকানা এখনো ফোটেনি, একটু পরে হয়তো ফুটবে। আর এখানে ফুটে আছে এও ট্রপিক্যাল, খুবই সুন্দর দেখতে, প্রচুর ফুল দেয় একসঙ্গে এরা। এখানেও দেখুন ছোট্ট পটে করি চলে এসেছে। আর আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন, তাহলে পুরো বাগানটা দেখতে পারবেন। ভিডিওটা একটু বড় হবে, যেহেতু অনেক গাছ দেখাতে হলে একটু ভিডিওটা বড় হয়েই যাবে, তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি। এখানে গ্রিন অ্যাপেল জাস্ট বসিয়েছি, করি চলে এসেছে একটা। এখানে টিউবার ফেলে রেখেছিলাম, দেখাচ্ছি আপনাদের, এই যে দেখুন রানারের মতন, মানে এগুলো ছাট, মানে টিউবার দেওয়ার পরে যেগুলো পড়ে থাকে সেগুলো এখানে রাখা ছিল অনেকগুলো, তাতেও করি চলে এসছে, মাটির মধ্যে ছিল বলে রেডি হয়ে গেছে। এখানে ওয়াটার লিলি ফুটেছে, এখানে কাবেরিতে করি এসেছে একটা, ক্লোজিং দেখাচ্ছি। আর ওই যে ফুলটা দেখলেন, সেম ফুল দেখতে, এক কালারটা শুধু আলাদা। এগুলো ট্রপিক্যাল। আর হাডি যখন দেখাবো বলে দেবো, এগুলো হাডি। এই যে কাবেরির একটা করি দেখতে পাচ্ছেন, কাবেরিতে করি এসছে এখানে। এখানে এই ওয়াটার লিলিটা দেখুন খুব সুন্দর, তিনটে ওয়াটার লিলি ফুটে আছে, ক্লোজিং দেখাচ্ছি। এই যে, এই যে খুবই মিষ্টি কালার, খাবার হলে হয়তো এখনই খেয়ে নিয়ে নিতাম। তো সেখানে এখানে আছে রাসেল পাসেলেনা, লাল পাতা মানেই রাসেল পাসেলেনা।
এদিকেও দেখুন রানার উঠে এসেছে, যেটা আপনারা অনেকেই বলেন যে এরকম রানার উঠে এসেছে কি করব, কিচ্ছু করার দরকার নেই, এরকমই থাকবে, এর মধ্যেই ফুল আসবে। যে রানারটা উঠে এসেছে সেখানে একটা কড়ি এসেছে, ওই দেখুন দেখা যাচ্ছে পাশে, ওদিকে যাচ্ছি একটু একটু করে এগোচ্ছি। এদিকে দুটো ওয়াটার লিলি আছে, এই যে দেখুন এইখানের ভিউটা দেখুন খুব সুন্দর, এখন সবুজ সবুজ ফুল খুব কম, দু একটা ফুল দেখতে পাবেন, কদিন পরে এটা পুরো ফুলে ভর্তি হয়ে যাবে। এই দেখুন এটার দেখুন লাল পাতা, একবারে টকটকে লাল, আর ফুলটা দেখুন চকচকে সাদা, এই যে সাদা ফুল লাল পাতা, খুবই সুন্দর লাগে। এটা ভিউটা একবার দেখাচ্ছি, এই যে দেখুন প্রথম ফুল, যার জন্য ফুলটা অনেক ছোট হয়েছে, পরবর্তী ফুল আরো বড় হবে। এদিকেও একটা ওয়াটার লিলি, এটা ফুটে নিজে চলে গেছে। এদিকেও কিছু রেডি পট, আর আপনাদের জানিয়ে দিই যারা যারা রেডি পট নিতে চান তারা তারা এখন থেকে রেডি পট পেয়ে যাবেন, রেডি পটে ফুলও চলে এসেছে। বেশি অপেক্ষা কিন্তু লাস্টে পাবেন না, যা দেখছেন রেডি পট এগুলো কিন্তু আস্তে আস্তে সব চলে যাবে, অনেকেই আবার দেখবেন যে পেলেন না। এখানে গ্রিন আপেল করি এসছে, এই যে গ্রিন আপেল, আর রেডি পট দেখায় এদিক থেকে, ছোট রেডি পট মাইক্রো, এটা লিয়াংলি রেডি পট, দুটো করি এসছে। এরকম আপনার রেডি পটের পট পাবেন, সুন্দর দেখতে পটগুলো, এবং ফুল সুন্দর ফোটে, এই যে এখানেও আছে ফুল চলে এসেছে। এরকম আপনারা রেডি পট পাবেন মাইক্রোর সুন্দর পট, এই যে মাইক্রোর পট এগুলো, আর বড় বড় যেগুলো ফুল আছে গ্রিন আপেল, মিরাকেল, আখিলা, তাদের জন্য এই পটগুলো করা আছে। তো এদিকেও দেখুন বাগান এদিকেও আছে, এমন কোনো জায়গা রাখিনি যেখানে গাছ লাগাইনি। আর এদিকেও দেখুন এখানেই একটা ফুল ফুটেছে, এই যে এদিকে যে আপনাদের দেখালাম আগে একটু ফুল, সেই ফুলটা এখানে আছে দুটো একসঙ্গে, এই যে দুটো ক্লোজ করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ফুলটা দেখতে কি সুন্দর। খিদে পেটে কেউ যদি এই ফুল দেখেন মনে হবে খিদেটাও আর নেই, পেট ভরে গেছে। এখানে একটা ফুটে আছে, যেহেতু কালকে প্রচন্ড রোদ ছিল, রোদে ফুলের পাপড়িগুলো শুকিয়ে গেছে। এখানেও তিনটে ফুল ফুটে আছে একসঙ্গে, এখনও ফুলটা পুরো ফুটে পারেনি, তিনটে ফুল ফুটেছে। এখানেও তাই তিনটে একসঙ্গে, এখানে আছে একটা, এখানের ভিউটা দেখুন, এই যে কি সুন্দর লাগছে, এই যে ফুল আর ফুল। এখানে আমেরিকা ক্যামেলিয়া ফুটে আছে, এর কালারটা অফ হোয়াইট, সাদা নয়, এই যে আর একটা করি। এদিকে সব গাছেই মোটামুটি করি এসছে, দু একটা করে ফুল ফুটছে, এই যে ওয়াটার লিলি ফুটে আছে এদিকে, এদিকে ফুটে আছে। চলুন আগে গিয়ে একটু ক্লোজিং দুটো ফুল দেখাই, একই টবে দুটো ফুল, এই যে একটা ইয়েলো আর একটা বেগুনি দেখতে পাচ্ছেন, এই যে আমি একটু আড়াল করলাম যাতে কালারটা ভালো বোঝা যায়। এই যে কালকে এত রোদ ছিল যে রোদে পাপড়িগুলো শুকিয়ে গেছে, যার জন্য কালো কালো দেখাচ্ছে, এই যে দেখুন এই কালারটা খুব সুন্দর, ট্রপিক্যাল, কিন্তু এটা এরকম ট্রপিক্যাল ভ্যারাইটি অনেক আছে আমার কাছে। এটা পিঙ্ক ক্লাউড, এই একটা করি, এখানে আরও দুটো করি, এখানে একটা টক টকে কালারের একটা ফুল দেখা যাচ্ছে, এই যে, আর এই যে রাসেল পাসেল না, আর এই যে ব্লু আইস। তো এই হলো আমার নিচের বাগান, এরপরে বাগান থাকছে উপরের, দেখতে পাচ্ছেন উপরের বাগানটা, এখানে থার্মোকল পেটি দেখা যাচ্ছে। তো আজকে মোটামুটি আপনাদের সঙ্গে আমি নিচের বাগানটা শেয়ার করলাম, নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে উপরের বাগানটা শেয়ার করব। তো আপনারা এইভাবে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর এই হলো আমার নিচের বাগান, এদিকেও একটা বাগান আছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো নিচের বাগান আজকের মতন এখানেই শেষ।
আবার নেক্সট ভিডিওতে আমরা ছাদ বাগানটাকে দেখাবো, ছাদে কি কি গাছ আছে, কিরকম ফুল ফুটে আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকের মতন এখানেই, থ্যাংক ইউ।